নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সাত বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি স্ন্যাক্সের রেসিপি, যেটি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আপনারা অতি সহজে বানিয়ে নোনতা হিসাবে চায়ের সঙ্গে, আবার বিকেল কিংবা সন্ধ্যের হালকা খিদেতেও খেতে পারেন, আবার এয়ারটাইট কন্টেনারে রেখে সফর সঙ্গীও করতে পারেন। তো আসুন চটপট বানিয়ে ফেলি। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম এক কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ চিনি, অল্প একটুখানি খাওয়ার সোডা, আধা টেবিল চামচ কালো জিরে, এক টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সমস্ত শুকনো উপকরণ সহ তেলকে সুন্দর করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মেখে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি, যাতে ডো বেশি নরম না হয়ে যায়। ডো বানানো হয়ে গেছে, ওপর থেকে অল্প তেল মাখিয়ে ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ডো খুব সুন্দর সেট হয়ে গেছে, এটিকে আর একটু ভালো করে ঠেসে ঠেসে স্মুথ করে নিলাম। ডোকে তিন ভাগে ভাগ করে তিনটি লেচি কেটে নিলাম। এবার একটি লেচি নিয়ে অল্প ময়দা ছড়িয়ে একটি বড় রুটির আকারে বেলে নিচ্ছি। রুটিটি এরকম পাতলা করে বেলে নিলাম। এবার রুটির উপর অল্প তেল ব্রাশ করে নিলাম, চাইলে হাত দিয়েও তেল লাগানো যেতে পারে। এবার এর উপর ছড়িয়ে দিলাম অল্প ময়দার গুঁড়ো। এবার লক্ষ্য করুন বন্ধুরা, রুটিটিকে একদিক থেকে এভাবে মুড়ে গুটিয়ে এনে বেশ টাইট করে চেপে চেপে একটি রোল বানিয়ে নিলাম। এরপর রোলটিকে ছুরি দিয়ে প্রায় 1.5 ইঞ্চি ছেড়ে ছেড়ে কয়েকটি টুকরো করে কেটে নিলাম। প্রত্যেকটি টুকরোকে সোজা করে এভাবে চেপে চেপে দিলাম। তারপর বেলন দিয়ে বেলে ছোট ছোট লুচির আকারে গড়ে নিলাম। স্ন্যাক্সগুলি এরকম পুরু করে বেলে নিলাম। আমার সবকটি স্ন্যাক্স বেলা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য গ্যাসে সাদা তেল গরম হতে দিয়েছি। তেল একটু গরম হলেই এক এক করে কয়েকটি স্ন্যাক্স ছেড়ে দিলাম। মাঝারি আঁচে এগুলি ভেজে নিচ্ছি। একটি সোনালি রং ধরলে উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। সবকটি স্ন্যাক্স এভাবে ভেজে নিলাম। এগুলি খুব মুচমুচে হয়েছে। এই অবস্থায় এগুলি টি টাইম স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আবার একটি প্যান গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং হাফ কাপ জল। চিনি মেল্ট হয়ে গেলে আরও কিছুটা সময় ফুটিয়ে নিচ্ছি। যদিও কোনো তারওয়ালা রস বানাবো না, তবে এরকম একটু চটচটে আঠালো করে গ্যাস অফ করে দিলাম। কয়েকটি স্ন্যাক্স রসে ছেড়ে দিলাম। কয়েক সেকেন্ডে উল্টে পাল্টে নিয়েই তুলে নিচ্ছি, বেশি সময় রাখলে নরম হয়ে যাবে। এগুলি বাইরে মিষ্টি, ভেতরে মুচমুচে স্বাদ, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের এই একসাথে বানানো দুরকম রেসিপির স্ন্যাক্স আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।